একজন বলছেন যে আমি রাজ্যপাট চালাবো, ইনফ্যাক্ট নির্দেশ দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, তিনি রাজ্যপাট চালাচ্ছেন জেলের অন্দরে বসেই। আর অন্যদিকে কুণাল ঘোষ বলছেন যে মহুয়া মৈত্র ভোটে লড়বে, তাকে অ্যারেস্ট করা হলে পরেও। আজকে দাঁড়িয়ে আমাদের অবশ্যই বড় প্রশ্নের জায়গা, আমরা অবশ্যই তোলবার চেষ্টা করছি যে মানুষের ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহার করবার জন্য তিনি অভিযুক্ত যাই হন না কেন, আজকে দাঁড়িয়ে সেই ক্ষমতা কোন জায়গায় যেতে পারে। আমরা আজকে পঞ্চম জায়গা রাখতে চলেছি আমাদের পাঁচটা পাঁচজন ক্ষমতা ছাড়তে নারাজ দুর্নীতিতে যুক্ত যারা অভিযুক্তরা, বড় প্রশ্নের জায়গা, কারণ এটাই যারা অভিযুক্ত যাদের দায় বড় দায়, চোরে চোরে কি তাহলে মাস্তুতো ভাই? বিরোধীরা এমনটাই প্রশ্ন তুলছেন এবং প্রশ্ন তোলাটা স্বাভাবিক, কারণ একদিকে কেজরিওয়াল বলছেন, তিনি নির্দেশ দিচ্ছেন যে আমি আমার যারা মানুষজন রয়েছেন, অর্থাৎ আমি দিল্লিতে যখন শাসন করছি তো আমার সেই শাসনভার যাতে সাধারণ মানুষের উপর গিয়ে খুব না পড়ে, তাই আমি এই নির্দেশগুলো আপনাদেরকে দিচ্ছি যেগুলো সাধারণ মানুষের কাজে আসবে, তাই আমি মুখ্যমন্ত্রী হিসেবে সেই নির্দেশ আপনারা পালন করুন, আমি যতই জেলের ভেতরে থাকি। আজকে দাঁড়িয়ে যখন এই ছবি আমাদেরকে দেখতে হচ্ছে, ঠিক তার অপোজিটেই যে ছবিটা আমরা দেখছি, আজকে ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছেন মহুয়া মৈত্র, এবং মহুয়া মৈত্র যখন দ্বারস্থ হচ্ছেন তখন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করছেন যে যেভাবে তার বাড়িতে ইডিসিবিআই বা সিবিআই এর এই হানা হচ্ছে, তাতে একজন প্রার্থী হিসেবে তার যেটা আয়ত্তের জায়গা সেটা ক্ষুণ্ণ হচ্ছে বারবার, এই প্রশ্ন রেখেছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে বিরোধীরা যেটা তুলছেন যে চোরে চোরে তাহলে পরে মাস্তুতো ভাই, আমরা প্রতিক্রিয়া শোনাই, যে প্রতিক্রিয়াগুলো সামনে এসছে দেখুন। देखिए मुख्यमंत्री के तौर पर अरविंद केजरीवाल जी लगातार मंत्रियों के कामों का रिव्यू करते हैं, अब वो केंद्र सरकार की हिरासत में है, वहाँ से भी उन्होंने पूरी निगरानी रखी हुई है, आज भी गिरफ्तार होने के बाद भी अरविंद केजरीवाल जी सिर्फ दिल्ली वालों के बारे में सोच रहे हैं, दिल्ली वालों के कामों के बारे में सोच रहे हैं। और आज मैं अरविंद केजरीवाल जी की तरफ से आपको ये आश्वस्त करती हूँ कि दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल भी आज भी दिल्ली की पूरी व्यवस्था को निगरानी में रख रहे हैं और दिल्ली वालों की देखरेख कर रहे हैं। एक परिष्कार कथा बोली, মহুয়া মৈত্রকে যদি অ্যারেস্ট করে মহুয়া মৈত্র জেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন, এটা একটা চক্রান্ত চলছে মহুয়ার বিরুদ্ধে। তবে ক্ষমতার লোভ কি সেটা আমরা স্পষ্টতই বুঝতে পারছি।